রাত পোহালেই মুসলমানদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। সারা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সারা দেশে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে র্যাব। একই সঙ্গে ঈদে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে বলেও জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন। বুধবার 28 জন সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। খুরশিদ হোসেন বলেন, ঈদকে কেন্দ্র করে সারা দেশে র‍্যাব কন্ট্রোল রুম, স্ট্রাইকিং রিজার্ভ, মোবাইল পেট্রোল, চেকপোস্ট, সিসিটিভির মনিটরিং সহ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এছাড়া 360 ডিগ্রি ক্যামেরার মাধ্যমে চারদিক পর্যবেক্ষণ করা হবে। বিশেষ করে গ্রামের যারা যাচ্ছেন তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য সড়ক, রেল ও নৌপথে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এদিকে এবার ঈদের নামাজ আদায় করতে জাতীয় ঈদগাহে জায়নামাজ আর ছাতা ছাড়া অন্য কিছু নিয়ে প্রবেশ করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক। আজ বুধবার সকাল 10:30টার দিকে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, এবার ঈদে ডিএমপির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে আর জাতীয় ঈদগাহে থাকবে 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা। এখানে নামাজ পড়তে আসা প্রত্যেককে জায়নামাজ আর ছাতা ছাড়া অন্য কিছু নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। জঙ্গি হামলার বিষয়ে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে খন্দকার গোলাম ফারুক বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। জঙ্গি তৎপরতা রোধে কাজ করবে সিটিটিসি, সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।